কেরানো গোসি মরুন হাপনি নাইকল থাইর বিশিংতে তাবো রং নাহরি মান থাইর আশিল সামরণতে হান হাইতে ওয়াইশে লুকরং বিশিংতে ত্রিপুরা জুট মিল নিশামুং খ্লাইনে রং থানচা বাসলাইমুং নুকজাগি টংখা হাকতনি কচক থাইর হাইকোর্টনি গোসি মরতে হাসিনি জুট মিল নিশামুং খ্লাইনে রং বন লেলা মনহারজাক সামুং খ্লাইনে রং বেতন বাতা রগ্ন আরো রকমের ফুনুক থাইর থাইর জানানতে শিলচাম তাও সকন কেরং নৌনি গসিমু রাজামার সামুগ ফনাং জায়গা আবহাই জরা রক বেতন রক মানানি বড়নি নাইকল থাইনি দাল বিদাল সালেমুং বেরাজা খরগ লুকরনি বাসালে মুখলাই ত্রিপুরা জুটমিল নি সামুক লাইনে আর নাইকল থাই মথানি থানচল ওয়াই যে মানি কমিটি রং বিশিংতে ককটিশাল রাজখরাউলনি প্রেস ক্লাব কখন থাইনি কথুম লাইমুগ আ কগ্ন শাখা আর নি নাইকল থাইনি বিশিংতে তংমানি দনমণি সিং তে অবনি লগি হব থাকলাই যাং মন নুকজাকা নভেম্বরনি চিচার সালমারি ওরিয়ান চমনি ও দাম থামনি বাকে আচুক লাইমুগ নখরনে বড় তারা এক এক ১৯৯৬ থেকে তাদের সমস্ত দেনাপানাগুলি পাওয়ার অধিকারী এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট পর্যন্ত একইভাবে প্রত্যেকটা বিচারক আমাদের পক্ষে রায় দিয়েছে। শেষবারে সরকার পক্ষ এবং জুটমিল তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, আপিল মামলাতেও তারা পরাজিত হয়েছে এবং এখন গত ২১শে সেপ্টেম্বর লাস্ট যে রায়টা বার হইল সেই রায়ে বলা হয়েছে যে আগামী ৬ মাসের মধ্যে জুটমিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি ১১ ১৯৯৬ থেকে শুরু করে সমস্ত অ্যালাউন্স সহ প্রদান করার জন্য সেখানে সুনির্দিষ্টভাবে রায় ঘোষণা করেছেন। এবং আমরা লক্ষ্য করি বহুদিন যাবৎ আমরা এই লড়াইটা করে আসছি, কিন্তু আমরা দেখছি শুরু থেকে আমাদের বঞ্চনার প্রতি এই রাজ্যের কর্তৃপক্ষ সরকার খুব একটা বেশি আমাদের দিকে লক্ষ্য। ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরা।